আজমিরের রাস্তায় খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি, সময়কাল 585 হিজরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবার থেকে নির্দেশ পেয়ে আজমিরের রাস্তায় যাত্রা শুরু করলেন, সাথে হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। প্রথমে মদিনা মনোয়ারা থেকে বাগদাদ ফিরে এলেন এবং সেখানে কিছুদিন অবস্থান করলেন। হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি 585 হিজরিতে খাজা আবুল লাইস সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি এর মসজিদে হজরত খাজা কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে বায়াতে খেলাফত তথা খেলাফতের বায়াত দ্বারা সম্মানিত করেন। ওই সময় হজরত শায়খ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহি আলাইহি, হজরত শায়খ দাউদ কিরমানি রহমাতুল্লাহি আলাইহি, হজরত শায়খ বুরহানউদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি ও হজরত শায়খ তাজউদ্দিন মোহাম্মদ ইস্পাহানি রহমাতুল্লাহি আলাইহি হাজির ছিলেন। হজরত খাজা গরিবে নওয়াজ মঈনউদ্দিন হাসান চিস্তি রহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 40 দিবারাত্র আল্লাহ তাআলার ধ্যানে বিলীন থাকাকালীন সময়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য মাশায়েখে কারামদের নির্দেশ হয়েছিল, হে মঈনউদ্দিন, কুতুবুদ্দিন আল্লাহর বন্ধু, তাকে খিলাফত প্রদান করো এবং খিরকা ও কম্বল পরিধান করাও। সিয়ারুল আকতাব পৃষ্ঠা 185, সাবা সানাবিল পৃষ্ঠা 131 ও 230। হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছেন, ইলাহি দরবার থেকে আমার প্রতি আদেশ করা হলো, হে মঈনউদ্দিন, কুতুবুদ্দিন বখতিয়ারকে দরবেশির খিরকা ও খিলাফত দান করো, কেননা কুতুবুদ্দিন আমার বন্ধু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বন্ধু। আমি তাকে নেককার বান্দা বানিয়ে দিয়েছি এবং তার নাম আমার বন্ধুদের তালিকায় লিপিবদ্ধ করেছি। সিয়ারুল আরেফিন পৃষ্ঠা 143 ও 144। অতএব হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি তাকে খিলাফত দিয়ে সম্মানিত করেছেন। এ সময় হজরত কুতুব বাবা রহমাতুল্লাহি আলাইহি এর বয়স ছিল 16 বছর 4 মাস 4 দিন। বাগদাদে থাকাকালীন সময়ে হজরত খাজা কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ সময়ে একটি ঘটনা না বলে পারছি না। একবার আমার মুর্শিদ হজরত খাজা মঈনউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, শায়খ আহাদউদ্দিন কিরমানি রহমাতুল্লাহি আলাইহি, শায়খ শাহাবুদ্দিন ওমর সোহরাওয়ার্দী রহমাতুল্লাহি আলাইহি এবং আমি এক স্থানে বসেছিলাম। এ সময় 12 বছর বয়সের সুলতান শামসুদ্দিন আলতামাস হাতে একটা পেয়ালা নিয়ে ওই পথ দিয়ে গমন করছিল। উপস্থিত বুজুর্গদের দৃষ্টি যখন তার উপর পড়ল, তখন গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, যে পর্যন্ত এ বালক দিল্লির বাদশাহ না হবে সে পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে তুলে নিবেন না। এই ঘটনাটি ছিল হিজরি 585 ও খ্রিস্টাব্দ 1190 এর। কোনো কোনো কিতাবে হাতে পেয়ালার স্থলে তীর ধনুক লেখা আছে। বাগদাদ থেকে আজমিরের উদ্দেশ্যে যাত্রা। এরপর 586 হিজরি 1190 খ্রিস্টাব্দ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি হজরত খাজা কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে সাথে নিয়ে আজমিরের উদ্দেশ্যে বাগদাদ ছেড়ে চিস্তে গমন করে যাত্রা বিরতি করলেন। হজরত খাজা কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এ সফর বা ভ্রমণ প্রসঙ্গে এভাবে বর্ণনা করেছেন তার বিরচিত দলিলুল আরেফিন ফার্সি ভাষায় 20 পৃষ্ঠায়। একবার হজরত খাজা ইউসুফ চিস্তি রহমাতুল্লাহি আলাইহি এর খানকা শরীফে চিস্তি অবস্থিত গমন করে দেখলাম, সেখানে পূর্ব থেকেই কয়েকজন উচ্চ পর্যায়ের বুজুর্গ যারা সাহেবে জামাল ও সাহেবে নিয়ামত ছিলেন তারা হাজির ছিলেন এবং এই বয়াত অর্থাৎ কবিতা পাঠ করছিলেন। বেহুশ ছিল আশিক প্রেমাস্পদের প্রেমে, বন্ধুর স্মরণে প্রাণ তার হলো অন্তর ছাড়া, থাকবো যখন মানবকুল বিদিশা, কিয়ামতের দিন হাসরে থাকবে মম অন্তরে তব নাম উজ্জ্বল হয়ে। এ সময় আমার মুর্শিদ হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি হাজির ছিলেন। কবিতাটি গীত হচ্ছিল এবং দরবেশ ও বুজুর্গগণ পার্থিব চিন্তা চেতনা থেকে বিরতি থেকে ঐশী অচৈতন্য লোকে গমন করছিলেন। মৃদু তালে তালে দরবেশ নিত আরম্ভ হলো। আস্তে আস্তে এই নৃত্য কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। হুশ নেই, খেয়াল নেই, নেই আত্মসচেতন, জানে না কে চলেছে কোথায়, যাচ্ছে কোথায়, কোথায় হবে তার শেষ গন্তব্যস্থল। চৈতন্য হারালাম অচৈতন্য হয়ে, সরল পথে সরল হয়ে সৃজিলেন যিনি তারই হয়ে তারই দিকে। একদিন একদিন করে 7 দিবারাত্র শেষ হয়ে আসলো, কিন্তু হুশ ফিরছে না। এক ফাঁকে কাওয়াল অন্য কিছু গাইতে চাইছিল, কিন্তু আমি বাধা দিয়ে এটাকে চালিয়ে যেতে বললাম। হঠাৎ দুজন দরবেশ অজ্ঞান হয়ে পড়ে গেলেন, পড়ার সাথে সাথে তারা অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু তাদের পরিহিত বস্ত্র সেখানেই পড়ে রইল। এরপর চেস থেকে আমরা হারাতে যাত্রা করলাম এবং সেখানে কিছুদিন অবস্থান করলাম। হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি নিজের প্রচার নামডাক একেবারে ভালোবাসতেন না, কিন্তু হারাতে এসে তিনি নিজেকে গোপন রাখতে পারলেন না। গোটা শহর ও এলাকায় তার অবস্থান প্রসঙ্গে জনগণ জেনে ফেলায় ভিড় বাড়তে লাগলো। দলে দলে মানুষ ফয়েজ ও বরকত অর্জনের
নিমিত্তে তার চৌকাঠে মাথা ঠেকাতে লাগলেন। কিন্তু হযরত খাজা বাবার পছন্দ নির্জনতা ও পালনকর্তার ধ্যানে বিলীনতা, তাই তিনি এই স্থান ছেড়ে সম্মুখের পথে পা বাড়ালেন। আজমিরের রাস্তায় মুলতান, 586 হিজরি। একসময় পথ চলতে চলতে খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি ও কুতুব বাবা রহমাতুল্লাহি আলাইহি মুলতানে এসে পৌঁছলেন। মুলতানে পৌঁছে তারা হিন্দুস্তানের ভাষা শিখতে লাগলো। ওই সময় মুলতান ছিল জ্ঞান শিক্ষা ও চর্চার প্রসিদ্ধ স্থান। ভারতীয় ভাষা তাদের জন্য খুব দরকার ছিল, যেহেতু তিনি ভারতীয়দেরকে ইসলামের পতাকা তলে আনবেন, সেহেতু তিনি তাদের ভাষা না জানলে তাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাবেন কি করে। তাই তারা ভাষা শিক্ষার কাজে নিজেদেরকে এভাবে নিয়োজিত করলেন যে খুব কম সময়ের মধ্যে সংস্কৃত তথা দেবনাগরী ভাষা শিখে ফেললেন। ওই সময়ে সেখানে দেবনাগরী ভাষার বেশি প্রচলন ছিল। আঞ্চলিক অনেক ভাষা থাকলেও ওই ভাষাটা প্রায় সকলেরই ভাষা ছিল। মুলতানের ভাষা শিক্ষার কাজ শেষ করে হযরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি ও কুতুব বাবা লাহোরে পৌঁছলেন। লাহোরে এসে প্রথমেই তারা অতি প্রসিদ্ধ ও পরিচিত বুজুর্গ হযরত সৈয়দ আলী হাসবেরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দাতাগঞ্জে বক্স রহমাতুল্লাহি আলাইহি নামে সমধিক পরিচিত, তারা প্রথমে হযরত সৈয়দ আলী হাসবেরি রহমাতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ জিয়ারত করলেন এবং পরে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি এর মাজার শরীফের কাছাকাছি চিল্লাহ করলেন, অর্থাৎ 40 দিবারাত্র পালনকর্তার ইবাদতে লিপ্ত রইলেন। হযরত খাজা বাবা চিল্লার জায়গাটি আজও সগৌরবে দীপ্তমান। ওই পবিত্র স্থানটিকে ঘরের মতো সুরক্ষিত করে রাখা হয়েছে, ঘরটি তালাবদ্ধ থাকে। ভক্তদের অনুরোধে জিয়ারতের জন্য ঘরের তালা খুলে দেওয়া হয়ে থাকে। দাতা গঞ্জে বক্স রহমাতুল্লাহি আলাইহি এর মাজার থেকে বিদায়কালীন সময় হযরত খাজা বাবা এই কবিতাটি পাঠ করেছিলেন। বকশিসের ভাণ্ডার জগৎবাসীর, আল্লাহর নূরের বিকাশ অভাব ক্লিষ্টদের কামেল পীর, পথের দিশারি পরিপূর্ণ রূপে। হযরত দাতা গঞ্জে বক্স রহমাতুল্লাহি আলাইহি থেকে আত্মার ফয়েজ ও বরকত হাসিলের পর হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিস্তি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির পথে পাঞ্জাব অতিক্রম করতে লাগলেন। রাস্তায় পাটিয়ালার নিকটবর্তী সামানা নামক স্থানে তারা যাত্রা বিরতি করলেন। সামানার পৃথ্বীরাজের কর্মচারী নিয়োজিত ছিল। ওই কর্মচারীদের কাজ ছিল এমন একটি ব্যক্তির খোঁজ নেওয়া, যার নাম ধাম চেহারা সুরত সকল সব তাদের জানা। তাদেরকে পূর্ব থেকেই জানানো হয়েছিল। আসল ঘটনা হলো, পৃথ্বীরাজের মা আগাম গণনায় খুবই পারদর্শী ছিল, অর্থাৎ জ্যোতিষ বিদ্যায় তৎকালীন সময়ে তার মতো পারদর্শী খুব কমই ছিল। একদিন সকালবেলা সে একটি সাদা মোরগকে পশ্চিম দিক থেকে ডাকতে দেখে গণনায় লেগে গেল এবং গণনার বিষয়বস্তু ও ফলাফল ছেলে পৃথ্বীরাজকে জানালে সে পশ্চিম দেশ থেকে এরূপ চেহারা বিশিষ্ট একজন লোক এখানে আসবে যে তার ধর্ম ও রাজত্ব উভয়ই ধ্বংস করে দিবে। সে ভয়ে রাজা পৃথ্বীরাজ রাস্তায় লোক পাহারায় বসিয়েছে 12 বছর যাবৎ। হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি সামানায় পৌঁছালো, তখন সেখানকার জনগণ তাকে সেখানে অবস্থান করার জন্য বারবার অনুরোধ করতে লাগলো। রাজার সিপাহগণ তার পবিত্র চেহারা মোবারক দেখেই বুঝতে পেরেছিল যে রাজা যে লোকটির খোঁজ করছে এই দলটির মধ্যে তিনিও রয়েছেন। তাই তারা খুব চেষ্টা করছিল হযরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি এর গতিরোধ করে সেখানে অবস্থান করতে। তাদের বেশি আগ্রহ দেখে হযরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি এর মনে সন্দেহ দেখা দিল। তিনি এ বিষয়ে মোরাকাবায় নিমগ্ন হলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নির্দেশ পেলেন, তুমি যাদের বিষয়ে জানতে চাচ্ছ তারা মোটেও ভালো লোক নয়, এরা ধোকাবাজ শয়তান, এরা তোমার দুশ্মন, অতএব এখানে যাত্রা বিরতি করা ঠিক হবে না। তিনি দরবারের রেসালতের নির্দেশের কথা নিজের সঙ্গী সাথীদের জানালেন এবং আজমিরের পথে যেতে লাগলেন। হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি প্রথম আজমির আসেন 586 হিজরি মোতাবেক 1190 খ্রিস্টাব্দে। ওই সময় সেখানকার রাজা ছিল পৃথ্বীরাজ।